আসসালামু আলাইকুম বন্ধুরা, রাবিয়া স্টিন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজ 15 রোজা, কাল 14 রোজা ছিল। এই তো 14 রোজার আমরা ইফতারি খেলাম, এটা আপনাদের সাথে একটু শেয়ার করি ভাবলাম। এখানে অনেকই আছে, শরবত আছে, আলুর চপ আছে, পেঁয়াজু আছে, মিষ্টি আছে, শসা আছে। আর ছোটো খালা মনে কুমলা থেকে এসেছে, এই জন্য আসার সময় রসমলাই এবং মিষ্টি নিয়ে এসেছে ফ্রিজ থেকে। এখন রসমলাইটা একটি বাটিতে নিয়ে এনেছে ইফতারের সময় খেতে। এছাড়াও আছে ছোলা ভর্তা, শসা, লেবু সবজি আছে। এছাড়াও আছে শরবত, আমরা প্রতিদিনই শরবত খাই। আজ রুয়াবজার শরবত বানিয়েছে, আমার কাছে রুয়াবজার শরবতটা সবচেয়ে ভালো লাগে। আমার ছোট খালামণি যখনই আমাদের বাসায় আসে তখনই আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়ায়। এখন করোনা পরিস্থিতি খুবই খারাপ, এই জন্য আমরা আর বাইরে রেস্টুরেন্টে খেতে পারিনি। এই জন্য আমার ছোট খালামণি বাসায় আমাদেরকে ট্রিট দিয়েছে। আমরা আজ বিরিয়ানি খাবো, মুরগি বিরিয়ানি। আমরা রেস্টুরেন্টের মতো করে বাসায় বিরিয়ানি খাবো। ঢাকায় গেলেও আমার ছোটো খালামণি আমাদের সবাইকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়ায়। এই তো বিরিয়ানি তৈরি হয়ে গেছে, আর এখানে আমি আমার ছোট খালামণি মিলে টেবিল সাজাচ্ছি। লেবু, শসা, গাজর, কাঁচামরিচ এগুলো খাই, এই জন্য এগুলো সামনে সাজিয়ে রেখেছি। আর সবাই একই রকম প্লেটে খায়, কিন্তু আমার একটা আলাদা প্লেট আছে, এই প্লেটে আমি খাই সবসময়। এখানে আমার জন্য আলাদা একটি গ্লাস আছে, সবার জন্য আমার জন্য আলাদা সবকিছু। এখন আমরা পানি ভরে নিচ্ছি গ্লাসে। এখন আমরা যেখানে বসবে চেয়ারের সামনে প্লেট গুলো দিয়ে দিচ্ছি। এখন এই বিরিয়ানিটা প্লেটে বেড়ে পরিবেশন করবে। সত্যি এই আজ আমাদের ইফতার এবং রাতের খাবার খুবই ভালোই হয়েছে, খুবই মজা হয়েছে বিরিয়ানিটা। বিরিয়ানিটা টেবিলে পরিবেশন করছে, বিরিয়ানি, শসা, লেবু, সবাই মিলে একসাথে খেলাম আমরা। আমাদের খুবই ভালো লেগেছে সবাই একসাথে খেতে। এখন আমরা সবাই খাওয়া শুরু করব। পানি খেতে পায় না, অনেক ছোট, 3 বছর।
সবাই আমরা খাওয়া শুরু করে দিয়েছি। সবাই শসা এবং লেবু নিচ্ছে। আমি লেবু খাই, আমি শসা এবং গাজর খাই, একটু মাছ মাছ খাই। এটা খুবই সত্যি খুবই মজা হয়েছিল। আমরা সবাই একসাথে কি খেয়েছিলাম, আমাদের খুবই ভালো লেগেছে। একসাথে কি খাওয়ার মজাটাই আলাদা। আয়ন্তী, কি খাবে তুমি? বলো কি খাবা, কি খেতে চাও? আচ্ছা ঠিক আছে, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।